বাংলাদেশ বোলার্স ওয়ান্স অ্যাগেইন। টি-20 বিশ্বকাপে এবারই প্রথম টি-20 ম্যাচ জিতেছে বাংলাদেশ। সবশেষ নেপালের বিপক্ষে ছিল সুপার এইটে ওঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, কিন্তু টানটান এই উত্তেজনার ম্যাচে একদিকে ছিল টাইগারদের বাজে ব্যাটিং এর ধারাবাহিকতা, অন্যদিকে বোলিং ছিল আগুন ঝরানো। মাত্র 7 রান দিয়ে তরুণ তুর্কি তানজিম হাসান সাকিব নিয়েছেন 4টি উইকেট, গড়েছেন ডট বলের রেকর্ডও। শুধু তাই নয়, তানজিম সাকিবের দিনে কাটার মাস্টার মুস্তাফিজও দেখিয়েছেন দারুণ সব ম্যাজিক। মাত্র 7 রান দিয়ে 3টি উইকেট তো নিয়েছেনই, ম্যাচের সবচেয়ে ক্রুশাল উইকেটটা পড়েছে তার হাত ধরে। এই দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে 106 রানের অল্প পুঁজি নিয়েও টি-20 বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশ। যদিও একটা সময় ম্যাচ হাত থেকে ফসকে যাচ্ছিল টাইগারদের, তখনই দৃশ্যপটে হাজির হন কাটার মাস্টার। নিজের শেষ ও ইনিংসের 19তম ওভারে শুধু উইকেট মেরিনি নেননি, সেই সঙ্গে ম্যাচটা বাংলাদেশের হাতের মুঠেই নিয়ে আসেন মুস্তাফিজ। টি-20 বিশ্বকাপের আগে মুস্তাফিজকে নিয়ে হয়েছিল যত সমালোচনা, তবে আইপিএলে গিয়ে নিজেকে বদলে ফেলেছেন ফিজ। অথচ তার আইপিএল খেলা নিয়ে সমালোচনায় মেতেছিলেন খোদ বিসিবির প্রভাবশালী কর্তারা, তবে তা ভুল প্রমাণ করে বিশ্বকাপের প্রতি ম্যাচে 22 গজে সমালোচনার জবাব দিচ্ছেন মুস্তাফিজ। তবে নেপালের ব্যাটারদের দুঃস্বপ্নের শুরুটা করেন তানজিম সাকিব, তার ম্যাজিক্যাল স্পেলেই ভেঙে যায় নেপালের ব্যাটিং মেরুদণ্ড। 4 ওভারে 4 উইকেট নিয়ে মাত্র 7 রান দিয়েছেন এই পেসার, ঝুলিতে আছে 2টি মেডেনও, যা টি-20 বিশ্বকাপে বাংলাদেশি বোলারদের মধ্যে দ্বিতীয় সেরা ফিগার। এর আগে 2016 বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে 22 রান দিয়ে 5 উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ, যদিও সেই ম্যাচটি হারতে হয়েছিল টাইগারদের। ডট বলেও নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন তানজিম ফিজ জুটি। এই দুই বোলারের 8 ওভারের স্পেলে 48 বলের মধ্যে রান আসেনি 41 বলে, আর পুরো ইনিংসে বাংলাদেশের বোলাররা ডট বল করেছে 80টি। এদিকে একা 21 ডট দিয়ে টি-20 বিশ্বকাপের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ডট দেওয়ার রেকর্ড করেছেন তানজিম সাকিব। এর আগে সর্বোচ্চ 20 ডট দেওয়ার রেকর্ড আছে 9 বোলারের। নেপালের বিপক্ষে 20 ডট দিয়ে অবশ্য সংখ্যাটা 10-এ নিয়ে গেছেন মুস্তাফিজ, যার 8টি চলমান আসরের। ভোরের কাগজ।